বিশ্বকাপ স্বপ্নযাত্রায় বাংলাদেশ ক্রিকেট দল দুদিন হল যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে একুশ মে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে এই সিরিজে হবে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা আসবে ব্যাটিং অর্ডারের পরিবর্তন এ নিয়ে এখন মাঠে হবে আজকের বিশ্লেষণ আমাদের আপনাদের সাথে আছে আমি হুমায়ুন কবির পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকছেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার সাতিরা জাকির জেসি জেসি জানেনি তো দলটা ঘোষণা হয়েছে দলটা আপনার মতো কেমন হয়েছে বেস্ট পসিবল দলটাই গেছে বাংলাদেশ দলের সাইফুদ্দিনকে নিয়ে একটু কথা হচ্ছিল বাট আপনি যদি দেখেন যে তা স্কিন রিংজুরি শুরু করে আর কিছু পেস বোলারদের একটু বেশি নিয়েই হয়তোবা চিন্তা করেছেন যার কারণে সাইফুদ্দিন হয়তোবা নেই বাট আমার কাছে মনে হয় বেস্ট পসিবল যেই দলটা পাঠানো সম্ভব ছিল সেটাই গেছে কোচ কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেই গিয়েছেন যে যেদিন আসলে বাংলাদেশ আমেরিকার আকাশ উড়ালদে তখন কিন্তু একরকম বলে গেছে ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আসবে সেক্ষেত্রে আমরা সাধারণত জানি যদি আসলে বেস্টেলিভেন চুজ করা হয় সেখানে সৌম্য বা লিটোনকে ওপেনিং স্লটে দেখা যাবে এবং সাধারণত তিন নাম্বার স্পটে ব্যাট করে থাকেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তারপরে হৃদয় বা তারপরে এবার সাকিব আল হাসান সাধারণত আসেন টি টোয়েন্টিতে কারণ ব্যাটিং অর্ডারের পরিবর্তন আসলে আপনার কাছে কোনটা মনে হয় আসলে টপ অর্ডারের পরিবর্তন আসবে বা এক দুই তিনে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যে সাকিবের নাম্বার থ্রিতে খেলার একটা সম্ভাবনা অবশ্যই আছে কারণ এর আগেও আপনি যদি দেখেন দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়ান ডে যদিও ছিল সেখানেও কিন্তু সাকিব নাম্বার থ্রিতে সব থেকে সফল ব্যাটার আর তার মধ্যে নাজমুল শান্ত কিন্তু একেবারেই ফর্মে নেই সেটাও একটা চিন্তার বিষয় লিটনও ফর্মে নেই সেটাও চিন্তার বিষয় যদি ওপেনার রাইটি লেফটি কম্বিনেশন করে তাহলে তো অবশ্যই তানজিদ তামিমের সাথে দেখা গেল যে লিটনকে খেলাচ্ছেন সেই ক্ষেত্রে নাম্বার থ্রিতে সাকিবকে আনার একটা সম্ভাবনা আছে আচ্ছা তাহলে আমরা যদি এক পলক দেখিনি আসলে এবারে বিশ্বকাপের স্কোয়াডে কতজন ব্যাটসম্যান আছে পনেরো সদস্যের দলে যদি আমরা দেখি আসলে ডান ওই পাশেই দেখছি লিটন দাস তানজিব তামিন নাজমুল হোসেন শান্ত তাহবিদরিদাস সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াজ সোম্ব সাক জাকের আলী অনিক আটজনেই কিন্তু ব্যাটসম্যান পনেরো জনের মধ্যে আসলে আটজনই ব্যাটসম্যান এবং আপনি যদি একাদশ সাজান বাংলাদেশকে সাধারণত আমরা দেখি সাতজন ব্যাটসম্যানকে নিয়ে খেলি একটু ডিফেন্সিভ মোড়ে থাকে ধরেন এখানে কিন্তু সাতজনকে আপনি চয়েস করলেন সেই কে হতে পারে আসলে সাতজনের মধ্যে যদি একজন বাদ পড়ে বাদ পড়াটা সহ সেটা হচ্ছে সৌম্য সরকারের সুযোগ সবথেকে বেশি বাদ পড়ার চান্স রয়েছে যেহেতু হ্যাঁ অফ ফর্মে তো লিটন আছেই বাট রাইটি লেফটি কম্বিনেশন আবারও আমি বলছি আপনি যদি দেখেন শান্ত লেফটি তহিদ হৃদয় আছে সাকিব লেফটি তানজিব তামিম লেফটি সব লেফটি দিয়ে কিন্তু আসলে সেই ক্ষেত্রে লিটনের একটা সুযোগ অবশ্যই আছে আর লিটনকে যেহেতু নিয়েছে কম্বিনেশনের জন্য আমার মনে হয় লিটনকে নিবেন এবং সেক্ষেত্রে সৌম্য হয়তো বা থাকবেন এবং আমরা যদি ঋষাদের কথা বলি ঋষাদও কিন্তু দারুণ ব্যাটিং করেন সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং তান্ডব করার মতো শেষের দিকে ব্যাটাররা কিন্তু জাকের এবং ঋষাদ যদি দুজনেই খেলেন শেষের দিকের ওভারগুলো এবং মামুনদুল্লাহ রিয়াজ সেখানে যোগ হয়েছে ফিনিশিং ভাগে এই তিনজন ফিনিশিং এ এই তিনজন যদি ফিনিশিং এই তিনজন পর্যন্ত ফিনিশিং এ যদি আসে তাহলে কিন্তু বাংলাদেশ খুবই ভালো করার সম্ভাবনা আছে কারণ উপরের দিকে যদি একজন দুজন টি-20 তে তো আসলে সবার খেলতে হয় না প্রত্যেকটা ব্যাটসম্যান যদি বিশ পঁচিশ রান করে যায় বা দশ পনেরো রান রানও করে যায় তাহলে কিন্তু দেখবেন একটা খুব ভালো টোটাল হয় সেটাই আমার কাছে মনে হয় যে দরকার একজন একশো না করে পঞ্চাশ না করে সবাই বিশ পঁচিশ পনেরো এরকম করে যদি কন্ট্রিবিউট করে তাহলে হচ্ছে দলের সম্ভাবনা খুব ভালো রয়েছে ব্যাটিং অর্ডারের পরিবর্তন কথা বলছেন টপ অর্ডারে আসলে টপ অর্ডারে এক দুই এর জায়গাটা আমরা ধরে নিলাম হয় তানজিব তামিন সৌম্য সরকারের সাথে লিটন ফিক্সড হচ্ছে মানে ওপেনিং স্লটটা তাহলে আর একটা জায়গা থাকে তিন নম্বর পজিশনটা সেখানে যে নাজমুল হোসেন শান্ত আসলে একেবারেই অফ ফর্মে চলে গেছেন লম্বা সময় হলে আর কি রান পাচ্ছে না সেখানে কোচ যেহেতু স্পষ্টই বলেছেন হাতুরি সিং এ সাধারণত নর্মালি এভাবে বলেন না যেহেতু বলেই গেছেন তাহলে একটা পরিবর্তন তা যায় ওখানে তাওদ হৃদয় কিংবা সাকিব কাকে আপনি আগিয়ে এগিয়ে রাখবেন সাকিব সাকিবকে দিলে আমার কাছে মনে হয় ভালো কারণ সাকিবের তিন নম্বরে খেলার অভিজ্ঞতা অনেক আছে যদিও ওয়ান ডেতে তিন নম্বরে খেলে তিনি রেকর্ডও করেছেন দুই বিশ্বকাপে এবং রিসেন্ট ডেজের কথা যদি বলি সাকিব যদি ব্যাটিং গড়টা দেখি আসলে একশো ম্যাচ দুই হাজার প্রায় আড়াই হাজার রানের কাছাকাছি সবচেয়ে বড় কথা স্ট্রাইক রেটটা ভালো বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে খুব কম সংখ্যায় আছে যে একশো বিশের উপরে অধিক স্ট্রাইক রেট চলে অলরাউন্ডার হিসেবে ভালোই এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে যদি দেওয়া হয় এবং সাকিব আল হাসান এ কিন্তু সবচেয়ে বেশি টি তার ব্যাটিং করা ভালো একশো তিরিশের কাছাকাছি সাকিব যদি চুজ হয় এটা হ্যাঁ অবশ্যই এবং সাকিব সবসময় নাম্বার থ্রিতে সবসময় সফল ওয়ান ডে বলেন টি টোয়েন্টিতে বলেন দলের প্রয়োজনে অনেক সময় সাফল করতে হয় সাকিবকে আমরা অনেক জায়গায় ঘুরে ফিরে খেলতে দেখেছি ওপেনিং বাদে আর কি এছাড়া অনেক জায়গায় ঘুরতে ফিরতে দেখেছি বাট নাম্বার থ্রি কিন্তু তিনি সবসময় সফল এবং সাকিব যদিও রিসেন্ট ডেজে খুব বেশি ক্রিকেট খেলেনি

তাহিদ হৃদয় থেকে আমার কাছে মনে হয় যে সাকিবকে এগিয়ে রাখা ভালো কারণ সাকিব একটু সময় নিয়ে খেলেন তাহিদ হৃদয় তো ভালো ফর্মে আছেন সেটা ঠিক আছে তাহিদ হৃদয় যে জায়গায় খেলছেন সেই জায়গাটা উপরে আনার কোনো দরকার নেই তাহলে সাকিব যদি তিন নম্বর পজিশনে চলে যায় তাহলে চার নম্বরে কি কি ব্যাট করবে চার নম্বরে তাহিদ হৃদয় বা শান্ত আসতে পারে যেহেতু শান্ত অফ অফর্মে সেক্ষেত্রে হয়তো বা তাহিদ হৃদয়কে দিয়ে তারপরে শান্তকে দিলে আমার কাছে মনে হয় যে আর বেটার হতে পারে শান্ত যদি তাহলে চার চারে আসে পজিশনটা শান্ত তাহলে পাঁচ যাচ্ছে তাহলে ছয় নম্বরে কাকে রাখি ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ

দেখছে এক এই মধ্যে কিন্তু একশো উনিশ ম্যাচে একশো পঁয়তাল্লিশ উইকেট ইকোনো কোনো দুর্দান্ত সাত নয় আর কি সাত না ইকরিটে এবং বাংলাদেশে একমাত্র বোলার যিনি টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং সারা ওয়ার্ল্ডে একমাত্র ক্রিকেটার যার ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে সাতচল্লিশটা উইকেট আছে সর্বোচ্চ উইকেট এই মুহূর্তে টিম সাউদিকেও কিন্তু মানে ডিঙিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী টি টোয়েন্টিতে তার বলিংটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন আসলে একটু আলোচনা করতেন সাকিবের বলিংতে সাকিবের বলিং নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই লাস্ট ম্যাচটাও খেলে গেছে লাস্ট ম্যাচও তিনি হাইস্ট উইকেট পেয়েছেন এবং এবং সাকিবের সব থেকে ভালো ব্যাপার খুবই বুদ্ধিমত্তা নিয়ে বোলিং করেন সাকিব খুব বড় টার্নার না কিন্তু তিনি জানেন যে কখন টার্ন করাতে হয় কখন সোজা বল করতে হয় কখন একটু স্লো করতে হয় বুদ্ধিটা নিয়ে বোলিং করেন এবং যে বল করতে পারেন এবং কোনো উইকেটে কিন্তু সাকিব ইফেক্টিভ শুধু বাংলাদেশের উইকেটে না ওয়ার্ল্ডের যে কোনো উইকেটে সাকিব হচ্ছে ইফেক্টিভ সেটা সাকিবের সব থেকে বড় ব্যাপার আর আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে দেখেন চারটা জেনুইন বোলার খেলছে তাদের কাজ কিন্তু শুধু বোলিং করা সাকিব অ্যাজ আ অলরাউন্ডার খেলছে সাকিব আপনি যদি বোলিংও বলেন টিমের সেরা বোলার সাকিব যদি ব্যাটার বলেন ব্যাটার হ্যাঁ হয়তো অনেকের সাথে কম্পেয়ার হবে বাট স্টিল সাকিব টিমের বেস্ট ব্যাটার সো অলরাউন্ডার সাকিবের মতো ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার যেই দলে আছে সেখানে পাঁচটা বোলার নেওয়ার কোনো দরকার নেই কারণ আপনি যদি দেখেন চারজন বোলারের কাজ কিন্তু টি টোয়েন্টিতে বোলারদের খুব বেশি পার্থক্য থাকে না খুব বেশি করার থাকে না এবং আইসিসির ইভেন্টগুলোতে কিন্তু একেবারে ব্যাটিং ট্র্যাক হয় T20 তে বিশেষ করে সেখানে বোলরদের খুব বেশি করার থাকে না সো যারা চারজন বোলিং এর দিকে বেশি মনোযোগ দিতে গেলে হয়তো বিলাসীতা হয়ে যাবে বাট নিজেদের দুর্বল যে জায়গাটা সেটা হলো ব্যাটিং এর জায়গা স্ট্রেন্থে বাড়াতে হবে এই ব্যাটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ট্রাইক রেট T20 তে এই স্ট্রাইক রেট নিয়ে একটু আলোচনা আইফি আরও ছোট একটা ভিডিওটির পর এখন মাঠে নিচে একটা বিরতি ফিট চিকট পড়ে বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন মাঠে আমার সাথে আছেন আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা যাকে জেসি জেসি আলোচনা করছিলাম আসলে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেটটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আলোচনা করি বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ বা বিভিন্ন ইভেন্টে স্ট্রাইক রেটটা আলোচনায় থাকে রানিং বিটুইন দ্য উইকেটটা নিয়ে আলোচনায় থাকে আলোচনায় থাকে ডট বলটা নিয়ে আসলে খুব গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় একটা একটা করে ব্যাখ্যা ডেফিনেটলি যে প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ধরেন বোলারদের কথা চিন্তা করেন বোলারদের ক্ষেত্রে দেখবেন যে ইকোনমি বোলিং ডেফিনেটলি বাট কতগুলো ডট বল দিয়েছেন তার মধ্যে এটাও ইম্পর্টেন্ট ব্যাটারদেরও ধরেন রান করছেন একশো বিশ বাইশ পঁচিশ এখন কিন্তু স্ট্রাইক রেট ভালো স্ট্রাইক রেট ডেফিনেটলি না বল ক্রিকেটে এখন অনেক এগিয়ে গেছে আপনি ওয়ান ডেতেও অনেককে দেখবেন যে একশো বিশ বাইশ পঁচিশ স্ট্রাইক রেট নিয়ে রেগুলার ব্যাটিং করছেন সেক্ষেত্রে টি কম কমপক্ষে বাংলাদেশি হিসেবে আমি বলছি যে একশো তিরিশের ওপর স্ট্রাইক রেটটা সবারই থাকা উচিত যারা বল সেটা খেলছে তিরিশের ওপরে একশো চল্লিশ কখনো হবে না তা না ডেফিনেটলি সেই দিনটা আসবে ওয়ার্ল্ডে তো অন্যান্য আছে না সেটা অসম্ভব কিছু না বাট বাংলাদেশে এখন যদি একশো তিরিশের অলমোস্ট সবার গড়টা থাকে তাহলে ডেফিনেটলি একটা ভালো জায়গায় যেতে পারেন এবং ডট বল যত কম খেলা যায় মানে অনেকে মনে করেন টি টোয়েন্টি মানে শুধু চার ছয় চার ছয় না আপনার সিঙ্গেল নিয়ে ডাবল নিয়েও স্ট্রাইক রোটেটটা করেও কিন্তু আপনি স্ট্রাইক রেটটা খুব ভালো মেনটেন করেন আপনি যদি 20 বলে 20 রান করেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইক রেট 100 তার মধ্যে কি আপনি একটা চার একটা ছয় দুটো 4 মারবেন না সেটা মারলে কিন্তু আপনি দেখেন স্ট্রাইক রেট অটোমেটিক্যালি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে মানে স্ট্রাইক রেটটা ঠিক রাখা যায় ও ডট বলটার বিষয়টা মাথায় রেখে আসলে আমি সিঙ্গেল নিলাম বা একটা ডাবল নিলাম ডট বল যত কম দেওয়া যায় এই মুহূর্তে আসলে আইপিএলে ত্রুখর ফর্মে আছেন বিরাট কোহলি তার দলকে আসলে খাদের কিনারা থেকে এক রকম কোয়ালিফাই করেছেন গতকালকে রাতে গত ম্যাচেও কিন্তু বিরাট কোহলি রান পেয়েছে আগের ম্যাচেও পাচ্ছে যে কারণে সর্বোচ্চ স্কোরার তারপরেও কিন্তু ভারত জুড়ে সাবেক ক্রিকেটাররা তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করছে অবাক ব্যাপার হলো সেই বিরাট কোহলিরও কিন্তু খুব ভালো স্ট্রাইক রেট একশো আটত্রিশ গ্লেন ম্যাক্সুয়েলের একশো পঞ্চান্ন তারপরে রাচীন রবেন্দ্র বা টেভিস হেডসের কথা যদি আমরা বলি তাদের একশো সাতচল্লিশ এত ভালো স্ট্রাইক রেট থাকার পরও কোহলি কিনে আলোচনা হয় সেখানে বাংলাদেশের একমাত্র ব্যাটস ব্যাটসম্যান একটু আগে আপনি যেমনটা বলছিলেন যে একশো তিরিশের উপরে থাকলে ভালো একজন প্রাপ্ত ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট একশো তিরিশের উপর সেই স্ট্রাইক রেটটাই আমরা এখন দেখে নেব যদি আমরা দেখি বাংলাদেশ স্কোয়াডে বিশ্বকাপ স্কোয়াডে আছেন এমন পাঁচ ছজন ক্রিকেটারের স্ট্রাইক রেট আমরা জানতে পেরেছি সর্বোচ্চ স্কোয়াড স্ট্রাইক রেট কিন্তু তাহিদ হৃদয় তারপর লিটন দাস সবাই কিন্তু একশো বিশ এমন আছেন তিনজন সাকিব আল হাসান সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ যদি আসলে ফিনিশিং ভাগে থাকেন তার স্ট্রাইক রেট আমাদের কাছে খুব একটা গুরুত্ব পাবে না নানা কারণে ফিনিশিং ভাগে যেহেতু থাকেন কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে স্ট্রাইক রেটটা আর হেলদি হতে পারতো কি না না ডেফিনেটলি দেখেন একশো তিরিশের ওপরে একজনের মাত্র স্ট্রাইক রেট যেখানে আপনি যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন অলমোস্ট প্রত্যেকটা দলের প্রত্যেকটা ব্যাটারিরই এভারেজে একশো তিরিশ এর উপর আপনি দেখবেন স্ট্রাইক রেট সেখানে বাংলাদেশের একজন ব্যাটার একশো তিরিশ এর উপর স্ট্রাইক রেট সেটা ডেফিনেটলি আপনি টিটোয়েন্টিতে খুব বেশি কম্পিট করতে পারবেন না আপনি যদি আফগানি ব্যাটারদেরও তুলনা করেন তাদের স্ট্রাইক রেট আরো সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এবং এই যে টিটোয়েন্টি ক্রিকেটে সবসময় আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের ব্যাটিংটার জন্য কারণ আপনি বিপিএলও যদি দেখেন বিপিএলও কিন্তু আইপিএলের মতো এত লড়াই হয় না আইপিএল এ যেভাবে মানে অবিশ্বাস্য কিছু কিছু ম্যাচ হচ্ছে অবিশ্বাস্য যেই শটগুলো খেলে এত ভালো স্ট্রাইক রেট নিয়ে এত বেশি রান হচ্ছে সেরকম কিন্তু বিপিএলে এত কম্পিটিটিভ ক্রিকেট হয় না যার কারণে হয়তোবা আমরা আরও অনেক পিছিয়ে রয়েছি এবং ভারতে তো প্রচুর ক্রিকেট হয় প্রচুর তাদের প্র্যাকটিস হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে শুধু বিপিএল হয় এবং সেখানে সবাই সেভাবে সুযোগও পান না বা সুযোগ পেলেও হয়তো বা সবাই সেই ফর্মে থাকেন না কিন্তু আপনি ভারতীয় এমন কোনো ব্যাটার দেখেন যারা আইপিএল খেলছেন ন্যাশনাল টিমে আছেন কেউ অফ ফর্মে আছে না কিন্তু সবাই ভালো করছে তার তার জায়গা থেকে ভালো করছে সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যাওয়ার আগে দেখেন 월কাপে যাবে তার আগে আইপিএল খেলে যাচ্ছে মানে আত্মবিশ্বাসটা করতে মানে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক ক্রিকেট এক দুই ওয়ার্ল্ডের সব সেরা বোলারগুলোকে ফেস করছে কিন্তু ভারতীয় ব্যাটাররা টি-20 বিশ্বকাপে আপনি খেয়াল করে দেখবেন এক দুটা বাদে হতো হয়তো এটা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে আইপিএল এর পরে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ হয় কারণ প্ল্যানিংটাই এরকম থাকে ভারতের যে আইপিএল এর টাইমিংটা এভাবে সেট করেছে যে ধরেন এশিয়া কাপ বলেন আপনি ওয়ার্ল্ড কাপ বলেন তারপরেই কিন্তু ওরা যায় এবং ওয়ার্ল্ডের সেরা সেরা বোলাররা আসছে তাদেরকে ফেস করছে ভারতীয় ব্যাটাররা এবং ওয়ার্ল্ডের সেরা সেরা ব্যাটারদের এগেনস্টে বল করছে ভারতীয় বোলাররা তো সেখানে তাদের আত্মবিশ্বাস কত বেশি হতে পারে যার কারণে যদিও বলছি না যে সেই হিসাবে যে ভারত ওয়ার্ল্ড কাপে আহামরি খুব ভালো করছে সেটা না সেই হিসেবে তো ভারতের সবসময় সব ওয়ার্ল্ড কাপ গুলো পাওয়া উচিত ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে তো একদম পুরোপুরি ভারত দাবিদার ছিল কিন্তু শেষে এসে একদম তীরে এসে তৈরিটা ডুবিয়ে দিয়েছেন বাট তারপরও আমি বলবো যে এরকম কনফিডেন্স লেভেল নিয়ে যদি ব্যাটাররা বললাররা যায় ডেফিনেটলি যে কোনো বড় ধরনের লেভেলে তারা ভালো করতে পারেন ইউএসএর বিপক্ষে তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ হয়তো হিউস্টনে আসলে এখন আবহাওয়াটা খুব একটা সুবিধার না প্রতিকূল অবস্থা কিছুদিন আগে ঘূর্ণিঝড় আঘাত এনেছে ওখানে যদি আসলে দুইটা ম্যাচও খেলে বাংলাদেশ তারপরে কিন্তু আইসিসির অফিসিয়াল একটা প্রস্তুতি ম্যাচ আছে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং একজন আসলে ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের মূল আশা শুরু হওয়ার আগে অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে কারণ হচ্ছে ধরেন আপনি ইউএস এর সাথে বলে কোয়ে হয়তো সব ম্যাচ জিতবেন কনফিডেন্স লেভেল আপনার বেড়ে যাবে কিন্তু আপনার মূল পরীক্ষাটা দিতে হবে ভারতের সাথে মানে মূল পরীক্ষার আগে যে আর একটা পরীক্ষা সেখানে কে কেমন করবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেটাই সব থেকে বড় সুযোগ বাংলাদেশের যারা অফ ফর্মে আছেন তারা যদি ফর্মে চলে আসেন তার আগে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোর সাথে যদি ফর্মে আসতে পারেন এবং ভারতের সাথে সেটা কন্টিনিউ করতে পারবেন সেটা হোপফুলি আশা করা যায় যে পুরো বিশ্বকাপে তারা কন্টিনিউ করতে হ্যাঁ স্বপ্নযাত্রার পথটা নিশ্চয়ই আরো সুন্দর হবে আরো আলোচনা ফিরবো ছোট একটা বিরতি এখন মাঠে নিচ্ছে আর একটা বিরতি ফিরছে আর একটা বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন মাঠে আলোচনা করছিলাম আন্তর্জাতিক আম্পায়ার সাথে যাকে সাথে আপনার যদি আসলে এই পনেরো জন থেকে আপনাকে সেরা বাংলাদেশের বেস্ট ইলেভেন পছন্দ করতে বলা হয় শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম ম্যাচে সেক্ষেত্রে কাদের আপনি আমি আমি সবসময় যেহেতু আমাদের এই জায়গাটা একটা উইকনেস আছে সেখানে সৌম্য সরকারকে হয়তো বা বাইরে রেখে টিমটা করা হবে এটা ডিপেন্ড করে যে যুক্তরাষ্ট্রের সাথে প্র্যাকটিস ম্যাচগুলো কে কেমন খেলছে ডেফিনেটলি সেখানে লিটনকেও বাজিয়ে দেখা হবে সৌম্যকেও সুযোগ দেওয়া হবে যে ভালো করবে তারই সম্ভাবনা বেশি থাকবে

সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন কিন্তু আমার কাছে যদি মনে হয় যে আমি 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 মনে করি যে দুইটা স্পিনার থাকাটা সেফ কারণ হচ্ছে খুব বেশি আমাদের যা আছে একটু স্পিনার মুি টিমে রাখতে হবে রিসাদ আপনি ধরেন শেষে ক্যাম্বি ইনিংস খেলতে পারে ব্যাটিংও যেমন করে বোলিংটাও কিন্তু ভালো শেপে আছে যদি দুইজন স্পিনার নিয়ে খেলে তাহলে রিসাদ এবং সাকিব আছে সেক্ষেত্রে মাহাদির জায়গা হয়তো বা তানজিব সাকিব পেস বোলার হিসেবে বা শরীফুল না করার কিছু নেই তাসকিনের পরেই আমি মুস্তাফিজকে রাখবো মুস্তাফিজ ভালো একটা শেপেও রয়েছে এবং মুস্তাফিজ কিন্তু দারুন বোলিং করতে পারেন এবং একমাত্র বোলার আমি বলবো যে বাংলাদেশ টিমে এখনো জানেন যে কিভাবে কম রান দিতে হয় ওই সময়টা আরেকটা বিষয়ে যে তাসকিন নতুন বলে ব্রেক থ্রু যেভাবে দিচ্ছে আসলে এই তাসকিনকে খুব বড্ড জরুরি বাংলাদেশ হ্যাঁ নতুন বলে তাসকিন এবং সেমি বা পুরাতন বলে মুস্তাফিজ একেবারে অটো চয়েস এবং তিন নম্বর পেসার হলে সেক্ষেত্রে সাকিবের একটা সম্ভাবনা আছে ধন্যবাদ সাতরিয়া জাকি জেসি এখন মাঠে এসে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আপনার মতো সমর্থকদের প্রত্যাশার প্রাপ্তি মিলবে কারণ শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে তাহলে তাদের যে স্বপ্ন স্বপ্নযাত্রা সুপারের সেই স্বপ্নের বাস্তবায়নটা ঘটবে অবশ্যই এখন মাঠে আসার জন্য এই ছিল আজকের এখন মাঠের আয়োজনে